আজি সন্ধ্যায় আপনার কিছু বড় খবর তবে আপনার ভিডিও শেষ পর্যন্ত নিহতি দেখুন তবে প্রথম খবরটি আসুছি আট তারিখে ভারত বন্ধ এইসব ক্ষেত্রে পড়ব প্রভাব কেন্দ্রীয় শ্রম ইউনিয়ন পক্ষর আসন্তা আট তারিখে ভারত বন্ধ ডাকরা দিয়া যাইছি। এই বন্ধ ডাকরার লক্ষ লক্ষ শ্রমিক সামিল হবে এসব এতে সরকারি চাকরিয়া ব্যাঙ্ক কর্মচারী শিক্ষক ও স্টিল এবং রেলবাইরে কার্য করুথিবা শ্রমিক মানে মধ্যে এতে সামিল হবে বলে জনাপড়ুছি। মোদি সরকার আনিথিবা শ্রমিক বিরোধী নীতি কু শ্রমিক সংগঠন বিরোধ করুছি। এনে কিছুদিন তলে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নর প্রতিনিধি দল কেন্দ্র শ্রমমন্ত্রী সন্তোষ গঙ্গওয়ারঙ্কু ভেটিলে হেলে এই বৈঠকরে কোনসি সুফল মিলি নাই। তেণু দশরু অধিক ট্রেড ইউনিয়ন পক্ষর এভাবে চকাজাম আন্দোলন ডাকরা দিয়া যাইছি। বন্ধ ডাকরা দিয়া যাইথিবা বস ট্রেন ও অটো চলাচল বন্ধ রহিবার আশঙ্কা প্রকাশ পাউছি। আউ দ্বিতীয় খবরটি হচ্ছে বিএসএনএল র দমদার অফর 96 টাকার রিচার্জে পাইবে 90 দিনর ভ্যালিডিটি। বিএসএনএল গ্রাহকঙ্ক পাই খুশি খবর কোম্পানি তার গ্রাহক মানক পাই 96 টাকার রিচার্জ প্ল্যান কো পুনি ফেরাই আনিছি। এই প্ল্যানরে গ্রাহক মানে 96 টাকা রিচার্জ করে 90 দিনর ভ্যালিডিটি পাইবে। এসব বিএসএনএল র এই রিচার্জ প্ল্যানরে গ্রাহক মানে 21 দিনর মাগণা ভয়েস কলর সুবিধা মধ্য পাই পারিবে। এই 21 দিনরে গ্রাহক মানে প্রতিদিন 250 মিনিট মাগণা ভয়েস কলর লাভ উঠাই পারিবে। এসহিত গ্রাহকঙ্ক প্রতিদিন মাগণা 100 এসএমএস করিবার মধ্যে সুযোগ মিলিব। আউ তৃতীয় খবরটি হচ্ছে কেবল বিজ্ঞান ছাত্রছাত্রী নুহে এবে সবু স্ট্রিমের পিলা করে পারিবে নর্সিং কোর্স। এনে বিধিবদ্ধভাবে অনুমতি দেবাকু সরকারী স্তরের প্রস্তুত চালিছে। ইন্ডিয়ান নর্সিং কাউন্সিল প্রফেসনাল কোর্সরে নিয়মকু সরল করিয়া পাই প্রস্তুতি আরম্ভ হয়েছি। এই নিয়ম মোতাবক নর্সিং কোর্সরে আডমিশন করিবাকু থিবা নিয়মরে কেতেক পরিবর্তন করা যাইব। রিপোর্ট মোতাবক নূতন নিয়মকু নেই এক ড্রাফট প্রস্তুত করা যাইছি। সেথিরে আর্টস ও কমার্সর ছাত্রছাত্রীকু মধ্য বিএসসি নর্সিং কোর্স করিবাকু অনুমতি দেবাকু নিয়ম রহিব। আউ চতুর্থ খবরটি হচ্ছে মেঘ পরে মাড়ি আসিব শীত পুনি খসিব তাপমাত্রা বড়িব শীত কেতেক স্থানরে হেব ঘন কুহুড়ি। দুই দিনর অদিনিয়া বর্ষা পরে পুনি বড়িব শীত আকাশ মেঘমুক্ত রহিব তাপমাত্রা কমিব ফলরে পুনি থরে সারা রাজ্যরে প্রবল শীত অনুভূত হেব। এসব দুই দিন যায় ঘন কুহুড়ি লাগি রহিব। আভ্যন্তরীণ ও উপকূল ওড়িশার বিভিন্ন স্থানরে ঘন কুহুড়ি দেখা দেবে বলে পানিপাগ বিভাগ পক্ষর পূর্বানুমান করা হয়েছে। তবে আজ সকাল বি কেতেক স্থানরে কুহুড়ি হয়েছে দেখা মিলিছিলা। বিশেষ করে পুরী কন্ধমাল সম্বলপুর মালকানগিরি ঝারসুগুড়া ও কলাহান্ডি জেলার গোটিয়ে দুইটি স্থানরে ঘন কুহুড়ি দেখা মিলিছি। কুহুড়ির পরিমাণ এতে অধিক লা যে রাস্তার অতি পাখর বি অন্য গাড়ি দেখা সম্ভবপর হয়ে নথিলা। এমিতি আহরি ভিডিও দেখিবাই এই ভিডিও গোটে লাইক করন্তু আও আমা চ্যানেল সহ জুড়িয়া পাই এবে সাবস্ক্রাইব করি পাখর আসুথবা ঘন্টি চিহ্নক দবাতু তা সহ অল সিলেক্ট করন্তু যা ফলে মু যেতেবেলে কিছু ভিডিও পকেবি আপন দেখিবারবে সর্বপ্রথমে।